মানুষ আমাকে ভালো একুশে পর্বত পাওয়ার পর প্রথম আমাকে গোপালপুর বাসী জনগণ গোপালপুরে সনাম ধন্য এমপি সাহেবদের অনুরোধে সেখানে আমি সেখানে আমি সম্বর্ধনা গেলাম। আমার জীবনে বহু সম্বর্ধনা আমি দেখেছি, সম্বর্ধনা পেয়েছি, কিন্তু গোপালপুরেরটা পাওয়ার পর আমি ভাবলাম যে এই সম্বর্ধনা মানে মানুষদের এত বেশি আপন ব্যাকুল, এটা আমি প্রথম শিক্ষা আমাদের ছোটমণি সাহেব আমাকে দিল। আজকের এই আয়োজন আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রীক লীগ এবং অন্যান্য সকল কর্মীদ আমার বন্ধু মুন্নুর খান ভাগত প্রগতিশীল রাজনীতি ধারা পরম বাহক এবং সকলে মিলে আজকে আপনারা আমার চোখের নূতন বিবর্ত দৃষ্টিচক্ষু খুলে দিল। মানুষ মানুষকে ভালোবাসে, আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি সত্যি এই পরিচিত ক্ষমতা আমার। আমি যে একুশে পদক লাভ করে সম্মানিত হয়েছি আমার হৃদয় ভালোবাসা দিয়ে সমস্ত সম্মান আমি আপনাদের জন্য কমিয়ে দিয়ে গেলাম। টাঙ্গাইলবাসী যুদ্ধ ঘুরে সম্মানিত মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিত হোক, এ আমার আপনাদের প্রতি নিবেদন। আমার মহান নেতা জনাব ডক্টর আব্দুল রাজ্জাক, তিনি একজন অতীত ভরসা কৃষি বিজ্ঞান, অত্যন্ত গুণবান, গুণে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে সভ্যতায় সংস্কৃতিতে তিনি একজন উচ্চ মাপের মানুষ। আজকে তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আমার জীবনকে, আমার মনকে আরও বেশি উজ্জ্বলিত করেছে, উৎফুল্ল করেছে এবং কৃতজ্ঞ করেছে। আমি অভিভূত হয়েছি ডক্টর রাজ্জাক সাহেবের মতো মানুষ আমার এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলে আমি আপনাদেরকে সেজন্য টাঙ্গাইলবাসী জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, বিশেষ করে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফুল জনাব স্মৃতি, জনাব রফিকুল ডেপুটি রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম এবং অন্যান্য যারা প্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য চেষ্টা করেছেন, আমাদের প্রাক্তন মেয়র, বর্তমান মেয়র, আমাদের সরকার আধারে অনেকে সকলে আপনারা নিয়োজিত হয়ে অনুষ্ঠানটা করেছেন। অনুষ্ঠান দেখে আমি অভিভূত, আমি আনন্দিত এবং আমার অন্তরাত্মা তৃপ্ত। আমি আপনাদেরকে অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। আমি এই যে এত সুর, এই সুর আমি রাখব কোথা, যাদের জন্য রাজনীতি করি, যারা প্রতিকৃতি, যারা রাজনীতির জীবনকে আমাদেরকে পথ দেখায়, সেই সব মহান ব্যক্তিবৃন্দে জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এইখানে প্রতিকৃতি আছে। আমার পক্ষের সমস্ত ফুল আমি তাদের পায়ে রোপণ করে দিলাম, তাদের জন্য আমি বড় হয়েছি, তাদের জন্য এই সম্মান পেয়েছি, এ সম্মান তাদের পায়ে আমি ঢেলে দিলাম। আমার সমস্ত ফুল আপনারা সেখানে সেই স্মৃতিস্তম্ভে পৌঁছে দেবেন, এটা আমার নিবেদন। আমি সবাইকে এই কষ্ট করে এত বড় আয়োজন করার জন্য কীভাবে করবেন, টাকা পয়সা কত কিছু সমস্যা কীভাবে সমাধান করলেন আমি কিছু জানি না, তবু আপনারা করেছেন আমার অন্তরাত্মা তৃপ্তি পেয়েছে। আজকে আমার মনটা আরও বেশি উজ্জ্বলিত থাকতো আমার শরীর সহধরণী তিনি আসছে না, তিনি থাকলে তিনিও আপনাদের সঙ্গে শরীর হয়ে আনন্দিত হতেন।
উৎফুল্ল যাই সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।